এই মুহূর্তে রাত 2:30 বেজে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি পুলিশ ফোর্স ঢুকছে, পুলিশ ফোর্স ঢুকছে, 2:30 বেজে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে পুলিশ ফোর্স এসে গিয়েছে। 2017 2014 কে আগেই তুলে দেওয়া হয়েছিল, এই মুহূর্তে 2017 কে ধাক্কা দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। 2017 যারা রয়েছেন তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অনেকে বসে রয়েছেন, তাদেরকে ধাক্কা দেওয়া হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। 2017 যারা রয়েছে তাদেরকে পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে সরিয়ে দিচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাদেরকে পাজা খোলা করে সরানো হচ্ছে। আরো একজনকে আমরা দেখছি সরিয়ে দেওয়া হচ্ছে। এখানে মহিলারা বসে রয়েছেন, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তারা যাতে সরে যান। এখানে কিন্তু আমরা এর আগে দেখেছিলাম 2014 যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এবার 2017 আমরা দেখতে পাচ্ছি রীতিমতো ধাক্কা দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে 2017 যারা রয়েছেন। এখানে কিন্তু টেনে টেনে হিঁচড়ে সরিয়ে নেওয়া হচ্ছে। পুলিশের যে অ্যাকশন, সেই অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে পুলিশের বাস দাঁড়িয়ে রয়েছে। 2017 যারা রয়েছেন আবার এগিয়ে যাওয়া হচ্ছে, আবার এগোনো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু যারা 2017 রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। 2017 যারা রয়েছেন, যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তাদেরকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি আরো একজন এই মুহূর্তে আমরা দেখছি পাজা খোলা করে নিয়ে পুলিশের বাসে জোর করে তোলা হচ্ছে। মেয়েদেরকে মেরেছে, এটা অমানবিক সরকার, এটা মানবিক সরকার, এটা অমানবিক সরকার। আমরা আজ থেকে প্রতিজ্ঞা নিলাম এই সরকারকে আর একটাও ভোট দেব না, একটাও ভোট দেব না। ঘুষি মেরেছে পুলিশ, তিনটে স্টার আছে সেই পুলিশ, আমার নাকে ঘুষি, মুখে ঘুষি এবং হেলমেটে করে মেরেছে। দেখুন সরকারের সব কাজ রাত্রে হয়, রাত্রে ক্যান্ডিডেট তোলা হয়, রাত্রে রেজাল্ট বার করা হয়, রাত্রে এসএমএস এর মাধ্যমে নিয়োগ করা হয়। দুষ্কৃতীদের মতো পেছনে হাঁটুর গুঁতো দিচ্ছে, দুষ্কৃতীদের মতো পেছনে হাঁটুর গুঁতো দিচ্ছে, অশ্লীল ভাষায় গালি গালাজ করছে। বাহিনীদের দিয়ে আমাদেরকে নির্মম ভাবে চ্যাংদোলা করে অসভ্যের মতো করে আমাদেরকে তোলা হয়েছে। আমাদেরকে মহিলা পুলিশ সাফিসিয়েন্ট থাকা সত্ত্বেও পুরুষ পুলিশরা আমাদেরকে গায়ে হাত দিয়ে আমাদেরকে তুলেছে। রাস্তায় গাড়ি থামিয়ে দেওয়া হয়েছিল আইবি সেক্টরের সামনে, ওখানে আমাদের নামতে বলা হয়েছিল কিন্তু আমরা ওখানে নামিনি। আমরা বলেছি আমাদের গাড়ি যেখানে যাবে সেখানেই যাবো, আমরা এখানে এসেছি। এখন জানি না আমাদের আরো অন্য গাড়ি কোথায় আছে। ইচ্ছা করে আমাদেরকে ইচ্ছা করে ধরে নিয়ে যেতে টেট চাকরি প্রার্থীদের এই অনশন অবস্থান যেমন 15 মিনিটে তুলে দেয় পুলিশ এবং 84 ঘন্টা ধরে তারা অবস্থান করছিলেন, তেমনি মধ্যরাতে 2017 চাকরি প্রার্থীদের বিক্ষোভও পুলিশ তুলে দেয়। প্রথমে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের আলোচনা হয় এবং পরে বিক্ষোভকারীদের হঠাৎ বল প্রয়োগ করে পুলিশ।